পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স দিয়ে লিকি মোলি 10W40 ফুলি সিনথেটিক সেটা বাইকে দেয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টর্ক 007। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে, কিছুদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করে দেখলাম, আমার বাইকটি যখন আমি লং টাইমে একটানা অনেকক্ষণ রাইড করছি বা একটু প্রেশার দিয়ে হাই অ্যাক্সেলারেট করে রাইড করছি, একটা সময় যে গিয়ার চেঞ্জিংয়ের সময় মাঝে মধ্যে মনে হয় গিয়ার মিস যাচ্ছে, মানে সঠিকভাবে গিয়ার পড়তেছে না। এটা যেহেতু একটা এয়ার কুলড ইঞ্জিনের বাইক, তাই লং টাইম ধরে রাইড করলে এরকমটা হওয়া অস্বাভাবিক কিছু না। আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য বাইকের রিকমেন্ডেড গ্রেড 10W30 এর পরিবর্তে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েলে সুইচ করতেছি। আপনারা ভুলেও আপনাদের নতুন বাইকে এই কাজটি করতে যাবেন না, মানে আপনার বাইকের যেটা কোম্পানি রিকমেন্ডেড গ্রেড সেটাই ব্যবহার করবেন। আমি গ্রেড আপগ্রেড করতেছি কারণ আমার বাইকটি মোর দেন 35,000 কিলোমিটার চলছে উইদাউট এনি মেজর প্রবলেম, রকার বা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক ছাড়া ইঞ্জিনে হাত পড়েনি কখনো। আমি 10W40 গ্রেড ইঞ্জিন অয়েল দিয়ে জাস্ট এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম পার্থক্য কীরকম পাই আর ভালো খারাপ দিকগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সেই ভিডিওটি আসতে একটু সময় লাগবে কারণ যেহেতু আমি গ্রেডের পাশাপাশি ইঞ্জিন অয়েল ব্র্যান্ডটাও পরিবর্তন করছি, তাই 2-3টা ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরেই এটা সম্পর্কে সঠিক রিভিউটি করতে পারবো। আর ব্র্যান্ডটা হচ্ছে, আগে বা এতদিন আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মোটুল 710010W30 ফুলি সিনথেটিক, অনেক ভালো একটি ইঞ্জিন অয়েল। আর এখন 10W40 গ্রেডের যেটা ব্যবহার শুরু করব সেটাও ফুল সিনথেটিক লিকি মোলি ব্র্যান্ডের। দুটো ব্র্যান্ডেই ভালো, আপনারা কেউ ভেবে বসবেন না দুটোই ভালো হলে আমি কেন মোটুল ছেড়ে লিকি মোলিতে সুইচ করতেছি। সবই আপনাদের জন্য, আপনাদের কাছে যেন আমি তুলে ধরতে পারি অ্যাকচুয়াল ডিফারেন্সগুলো। আর আমি আপনাদের মাঝে যা তুলে ধরি তা সব আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, আমি নিজে আগে ব্যবহার করে ভালো মতো জানি বুঝি তারপর আপনাদের মাঝে ভালো খারাপ সঠিক দিকগুলো তুলে ধরি। আমি আগে যে ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতাম সেটার ইউজার রিভিউ ভিডিও করা আছে, ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা পারলে দেখে আসতে পারেন। এখন যাচ্ছি গ্যারেজে, আর গ্যারেজের আশেপাশে যেহেতু অনেক নয়েজ আসে তাই আপনারা যেন আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারেন সেজন্য আমি ভিডিওটি এডিটের সময় ভয়েস ওভার করে দেব। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি ইঞ্জিন ফ্লাশ করিয়ে নেই লিকি মোলি ব্র্যান্ডের ইঞ্জিন ফ্লাশ শুটার দিয়ে। এটা একটি ফ্লাশ লিকুইড, আর একটা থাকে ফ্লাশ অয়েল, সেটা না, এটা হচ্ছে আপনার পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স দিয়ে বাইক স্টার্ট করে আইডল আরপিএমে ঠিক 10 মিনিট বাইকটি রেখে দেই। আপনারা আমার বাইক মিটারের ঘড়ির টাইম লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক 4:17 বাইকটি স্টার্ট করা হয়েছে। এবং 4:27 পর্যন্ত বাইকটি আইডল আরপিএমে রেখে স্টার্টটি অফ করে দেওয়া হয়, দিয়ে 3-4 মিনিট পর পুরাতন ইঞ্জিন অয়েলটি ড্রেন দেওয়া হয়। পুরাতন ইঞ্জিন অয়েলটি ড্রেন দেওয়ার সময় বেশ ভালোভাবে বাইকটি ডানে বামে হালকা কাত করে পুরাতন অয়েলটি ফেলে দেওয়া হয়। পর অয়েল ফিল্টার চেঞ্জ করে নতুন অয়েল ফিল্টার লাগানো হয়। বাই দ্য ওয়ে, অনেক আগে আমি ইউটিউবে ইঞ্জিন অয়েল ফ্লাশ নিয়ে একটা ভিডিও পোস্ট করি, সেখানে এক ভাইয়া কমেন্ট করে, ইউটিউব ভিডিও আপলোডেড করলে হয় না ভাই, বাইক সম্বন্ধে নলেজ থাকতে হয়, ভাই ভিডিও ভালো করে দেখেন, ইঞ্জিন অয়েল ফিল্টার রং ফিট করছে, ভাই ইঞ্জিন সিজ হয়ে যাবে, মেকানিক ইজ নট পারফেক্ট ফর বাইক, প্লিজ চেঞ্জ ইট। অ্যাকচুয়ালি নলেজের কথা বলতে গেলে, আমি যখন বাইক রিলেটেড টেকনিক্যাল কোনো ভিডিও পোস্ট করি তার আগে আমি নিজেই ভালো মতো এক্সপেরিমেন্ট করে ভালো মতো বুঝে সঠিক তথ্যটি আপনাদের মাঝে দেওয়ার ট্রাই করি। আর ভাই যেটা বলছে ইঞ্জিন অয়েল ফিল্টার রং ফিট করার কথা, সেক্ষেত্রে বলতে গেলে RTR 2V বা 4V এই বাইকে আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার কখনো রং ফিট হবেই না, আপনি উল্টা করে যতই লাগানোর ট্রাই করুন না কেন অয়েল ফিল্টারটি আপনার বসবে না, প্লাস আপনার ঢাকনাটিও আপনি লাগাতে পারবেন না। সো এখানে অয়েল ফিল্টার রং ফিট করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, ভাইয়ার হয়তো বা ওটা বুঝতে ভুল হয়েছিল, তারপরও ভাইয়াকে থ্যাঙ্কস মনোযোগ সহকারে আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য।
তো এখন সেই কাঙ্ক্ষিত ইঞ্জিন অয়েলটি লিকি মোলি 10W40 ফুলি সিনথেটিক সেটা বাইকে দেওয়া হচ্ছে। পারফরমেন্সটা ভালোভাবে বোঝার জন্য আমি নতুন এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগ লাগিয়ে টুকটাক রেগুলার সার্ভিসে বা রেগুলার মেনটেন্যান্সের জন্য যে কাজগুলো করা হয় সেগুলো করিয়ে নেই, দেন বাইকটি ওয়াশে দেই। গতকাল প্রায় সব কাজ কমপ্লিটভাবে করাতে সন্ধে হয়ে যায়, তাই আর অ্যাকশন ক্যাম অন করে রাইডে বের হয়নি। এখন পর্যন্ত আমি বাইকের পারফরমেন্সের কোনো পরিবর্তন পাইনি। 200-300 কিলোমিটার আমি একটু সফটভাবে বাইকটি রাইড করব, কারণ আপনি যখনই একটা বাইকে এক ইঞ্জিন অয়েল থেকে অন্য ইঞ্জিন অয়েল ব্র্যান্ডে সুইচ করবেন, শুরুর দিকে বাইকের ইঞ্জিনে একটু হিটিং ইস্যু আসতে পারে, কারণ এক একটা ব্র্যান্ড তাদের ইঞ্জিন অয়েলে এক এক রকম অ্যাডিটিভ বা পদার্থ দিয়ে থাকে। দ্যাটস ওয়াই বাইকের ইঞ্জিনের সাথে ম্যাচ হতে একটু সময় নেয়। তাই এই লিকিউমোলি ফুল সিনথেটিক 10W40 ইঞ্জিন অয়েলটি 2-3টা ব্যবহার করার পরে আপনাদের মাঝে ইউজার রিভিউটি নিয়ে আসবো। সো ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।